শিক্ষা বিজ্ঞানের দ্বিতীয় পাঠের ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মাত্র 54টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, আজকের ভিডিওর মাধ্যমেও 20টি MCQ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর প্লেটো। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, দর্শন হলো বিজ্ঞানের বিজ্ঞান, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন অগাস্ট কোত। ফিলোস কথার অর্থ কি? ফিলোস কথাটির অর্থ হলো অনুরাগ। সোফিয়া কথার অর্থ কি? সোফিয়া কথাটির অর্থ জ্ঞান। ওয়ান্ডার ইজ দ্য প্যারেন্ট অফ ফিলোসফি, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন প্লেটো। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান এবং তার আলোচনা, এ কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন কান্ট। 7 নম্বর দাগের প্রশ্নটি ধরে নাও তোমাদের পরীক্ষায় চলে এসেছে। প্রশ্নটি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হলো পরম জ্ঞান। সূত্র শব্দের অর্থ কি? সূত্র শব্দের অর্থ হলো সূতক। 10 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় দার্শনিকদের মতে মানুষের সকল প্রকার দুঃখের কারণ কি? মানুষের সকল প্রকার দুঃখের কারণ হলো কামনা বাসনা। মোক্ষ কথার অর্থ কি? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসবে, কথার অর্থ মুক্তি। চার্বাক জৈন ও বৈধ, এই ত্রয়ী দর্শন কি দর্শন? এই ত্রয়ী দর্শন নাস্তিক দর্শন। লোকায়ত দর্শন কি নামে পরিচিত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর চার্বাক দর্শন নামে পরিচিত। আর্যদের প্রাচীন সাহিত্যের নাম কি? প্রাচীন সাহিত্যের নাম হলো বেদ। উপনিষদ শব্দের অর্থ কি? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসবে, প্রশ্নের উত্তর ব্রহ্মবিদ্যা। উপনিষদের অপর নাম কি? উপনিষদের অপর নাম হলো বেদান্ত। কার অপর নাম শব্দ ব্রহ্ম? বেদের অপর নাম হলো শব্দ ব্রহ্ম। 4টি বেদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন বেদের নাম কি? প্রাচীন বেদটির নাম হলো ঋগ্বেদ। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। 20 নম্বর দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বেদ কয় প্রকার? বেদ 4 প্রকার। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠ কখন শুরু ও কখন শেষ হতো? পাঠ শুরু হতো শ্রাবণী পূর্ণিমায় এবং শেষ হতো পৌষ মাসে। বেদাঙ্গ কোন সাহিত্যের অংশ? বেদাঙ্গ বৈদিক সাহিত্যের অংশ। উপনিষদের যুগে চতুরাশ্রমের শেষ আশ্রম কি ছিল? শেষ আশ্রমটির নাম ছিল সন্ন্যাস। কোন যুগে ভক্তি ধর্মের উদ্ভব হয়? ভক্তি ধর্মের উদ্ভব হয় মহাকাব্যের যুগে। বেদের প্রকৃত অর্থ কি? বেদের প্রকৃত অর্থ হলো জ্ঞান। বেদাঙ্গের অপর নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর স্বরদর্শন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, সংখ্যা দর্শন তত্ত্বের প্রবক্তাকে? প্রবক্তা হলেন কপিল মুনি। যোগ দর্শন তত্ত্বের প্রবক্তাকে? এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসবে, প্রশ্নের উত্তর পতঞ্জলি। ন্যায় দর্শন তত্ত্বের প্রবক্তাকে? প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে, প্রশ্নের উত্তর গৌতম। বৈশেষিক দর্শন তত্ত্বের প্রবক্তাকে? এই দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন কনাদ। উত্তর মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তাকে? প্রবক্তা হলেন বেদব্যাস। বানপ্রস্থের পরবর্তী আশ্রম কোনটি? বানপ্রস্থের পরবর্তী আশ্রম হলো সন্ন্যাস। বৈধ পিটকের সংখ্যা কটি? বৈধ পিটকের সংখ্যা হলো 3টি। মুক্তির পথ হিসাবে বুদ্ধদেব কোন মার্গ বা পথের নির্দেশ দেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ দেন। বৌদ্ধ সন্ন্যাসীদের নাম কি ছিল? বৌদ্ধ সন্ন্যাসীদের নাম ছিল ভিক্ষু। প্রাচীন ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটি ছিল সর্বাধিক খ্যাতিসম্পন্ন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর নালন্দা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কয়টি পর্যায়ে প্রতিষ্ঠিত ছিল? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 3টি পর্যায়ে। বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ও আদর্শ কি ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর পরিনির্বাণ। প্রবজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো? শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ। বৌদ্ধ শিক্ষাদান পদ্ধতি মূলত কি রকমের ছিল? বৌদ্ধ শিক্ষাদান পদ্ধতি মৌখিক রকমের ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শীলভদ্র। ন্যায় মতে প্রমাণ কয় প্রকার? এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 4 প্রকার। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি। সমাজ হলো একটি সম্পর্কের জাল, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন ম্যাকাইভার। মানুষ হলো সামাজিক জীব, কথাটি কে বলেছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর অ্যারিস্টটল এমন উক্তি করেছেন। সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে কোন লাতিন শব্দ থেকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর সোসিয়াস থেকে।
সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ ভাণ্ডার থেকে? এটি উৎপত্তি হয়েছে লাতিন শব্দ ভাণ্ডার থেকে। সামাজিক সংগঠন বলতে কি বোঝায়? সামাজিক সংগঠন বলতে বোঝায় সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়াগুলির কাঠামোগত নিদর্শনকে। সামাজিক সংগঠনের ভূমিকা কি? প্রশ্নের উত্তর, একটি অবস্থানের সাথে যুক্ত প্রত্যাশিত আচরণ এবং দায়িত্ব। কোনটি সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য? সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস এবং কর্তৃত্ব। সামাজিক সংগঠনের শ্রম বিভাজন বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর, ভূমিকা, দক্ষতা এবং ক্ষমতার উপর ভিত্তি করে কাজের বণ্টনকে বোঝায়। সামাজিক সংগঠন ড্যাশ, এই ড্যাশে হয়ে যাবে গতিশীল এবং অভিযোজিত। সামাজিক কাঠামোতে নিয়ম ও মূল্যবোধ কোনটি নিয়ন্ত্রণ করে? প্রশ্নের উত্তর, সমাজের মধ্যে আচরণ এবং মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে। কিভাবে শিক্ষা বিশ্ব নাগরিকত্বে অবদান রাখে? প্রশ্নের উত্তর, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আন্তঃসাংস্কৃতিক দক্ষতা এবং সম্মান বৃদ্ধি করে। যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলছি, এই প্রশ্নগুলিকে যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে। সৌরভ এক্সক্লুসিভ পরিবারের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।